हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आज के मैं अपना दे तैयारी करे देखाबो किभाबे घरे बसे अपनारा गरुर मांस दिए खूब सहज पद्धतिते बिरियानी रान्ना करते पारें। तार आगे बोले दी, जदि आमार चैनलटी सबसक्राइब ना करें ताहले प्लिज सबसक्राइब करे निन। तो चलो स्टार्ट करा जाक। प्रथमे आमि मांसटी रेडी करे निब, तार जन्य आमि एकटा प्रेसार कूकार निएछि जार भितरे आमि 1 केजि मांस दिए दिब। আমি গরুর মাংসটি দেখেন বেশি ছোট না বেশি বড় না এরকম ভাবে টুকরা করেছি। আমি প্রথমে মাংসটি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এখন এর ভিতরে আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমরা বিরিয়ানির জন্য যে মাংসটি তৈরি করব তাতে মশলাটা কম হলেই ভালো হবে, এতে বিরিয়ানিটার যে পারফেক্ট সেই পারফেকশনটা থাকবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জয়িত্রী বাটা আর একটা জয়ফল বাটা। জয়ফলটা মাংস সিদ্ধ করতে সাহায্য করে। আমি কিন্তু এখানে কোনো পরিমাণে তেল দিইনি। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 টেবিল চামচ। দুটা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। এটা ফ্রিজে ছিল, ফ্রিজে যদি আপনাদের কারো টক দই থাকে তাহলে সেটাকে রুম টেম্পারেচার করে তারপরে আপনারা মাংসের জন্য ইউজ করবেন। এখন আমি এতে দিয়ে দিব স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ দিয়ে দেওয়ার পর আমি ভালোমতো মাংসটার ভিতরে যাতে লবণটা ঢুকে সেজন্য আমি আবার মাংসটার সাথে লবণটা মিক্স করে দিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 কাপের মতো সয়াবিন অয়েল, কেননা মাংস থেকেও তেল বেরোবে। এখন আমি অয়েলটা ভালোভাবে মাংসের সাথে আবার মিক্স করে দিচ্ছি। দেখুন, দেখুন মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে মাংসের সাথে। এখন আমি মানে মাংসটা ডুবে যাবে না, মাংসটা দেখা যাবে সেই পরিমাণ পানি দিয়ে দিব। মাংস যাতে সিদ্ধ হয় সেই পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি। দেখুন আপনাদের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিনিমাম আধা ঘন্টা আপনাদের এই মাংসটা রান্না করতে হবে, কিছুক্ষণ পর পর আপনারা চেক করবেন। এখন আমি একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি, যেটায় আমরা বিরিয়ানি তৈরি করার জন্য পানি গরম করব। বিরিয়ানির ভাতটা তৈরি করার জন্য পরিমাণ মতো পানি নিতে হবে। আমি 1 কেজি চাল 1 কেজি মাংস নিয়েছি, তার জন্য আমি 1.5 কেজি পানি ইউজ করব। তো সেই জন্য আমি এখানে আধা কেজির 3টি বোতল নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এক একটি করে পানি নিয়ে নিয়েছি হাঁড়ির ভিতরে। 5 মিনিট পর আমরা ফিরে এসে দেখলাম যে পানিতে জাল উঠে গেছে। এখন আমি এতে 10-12টার মতো কাঁচামরিচ ছেঁচা দিয়ে দিচ্ছি। এটা আমি ছেঁচে রেখেছিলাম। আদা সামান্য পরিমাণে ছেঁচে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টা রসুন ছেঁচে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জয়িত্রী, গোলমরিচ, লবঙ্গ। এখন এটাকে ভালো মতো নেড়ে চেড়ে এখানে 2টো তেজপাতা দিব আমি। এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। আবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব।
অন্যদিকে আমি মাংস চেক করার জন্য প্রেসার কুকারে যে হাওয়াটা ছিল সেটা বের করে খুলে নিচ্ছি। দেখুন মাংসটা প্রায় কমপ্লিট, আমি পুরো পানিটা শুকিয়ে নিয়েছি, কেননা বিরিয়ানির জন্য মাংসের পানির কোনোই প্রয়োজন নেই, সেজন্য আমি মাংসটা ভালোভাবে সেদ্ধ করেছি এবং আমি মাংসের যে পানিটা ছিল সেটাও পুরো শুকিয়ে নিয়েছি। মাংস একদমই কমপ্লিট সেদ্ধ হয়ে গিয়েছে, এর থেকে বেশি সেদ্ধ হলে আবার ভাতের সাথে মিলিয়ে যাবে, খাওয়া যাবে না। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন মোটামুটি সেদ্ধ হলেই হবে, এর থেকে বেশি সেদ্ধ না হওয়া ভালো। দেখুন মাংসের গায়ে গায়ে মশলা লাগানো, মাংসটা একদমই কমপ্লিট। এখন আমি অন্যদিকে আমি একটা পাত্রে সয়াবিন অয়েল নিয়ে নিচ্ছি 1 কাপ। সয়াবিন অয়েল দিয়ে দেওয়ার পরে এখন আমি সেটাকে গরম হওয়ার জন্য রেখে দিচ্ছি। আমি ব্রেস্তার জন্য পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বিরিয়ানির মাংসে এবং বিরিয়ানি যে পানিটা দিব তার ভিতরে আমি কোনো প্রকারই পেঁয়াজ ব্যবহার করিনি, সেজন্য আমি ব্রেস্তা করতেছি। আর এমনিতেও অনেকে মাংসে পেঁয়াজ দেয়, পেঁয়াজ না দেওয়াটাই ভালো, তাহলে ওটা মাংসটাকে ঘনত্ব বেশি করে দেয়, সেজন্য আমি পেঁয়াজটা বেশি একটা ব্যবহার করি না। আমি শুধু এই বাড়তি ব্রেস্তা যেটা, আমি শুধু পেঁয়াজ বলতে সেটাই ইউজ করব। দেখুন আমি তেলে ভালো মতো ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে, পেঁয়াজের পানিটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। দেখুন পেঁয়াজের পানিটা ছেড়ে দিয়েছে। এখন মাঝামাঝি অংশে এসে আমি এর ভিতরে সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিচ্ছি, যাতে ব্রেস্তাটা শক্ত হয়, কুড়মুড়ে থাকে। দেখুন প্রায় হয়ে এসেছে ব্রেস্তা। কালার চলে আসতেছে, আস্তে আস্তে খয়েরি কালারে পরিণত হচ্ছে পেঁয়াজ। এমন তো অবস্থায় আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে করে উঠিয়ে নিব, এর থেকে বেশিক্ষণ যদি রাখা হয় তাহলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ তেলটা গরম থাকে। দেখুন খয়েরি কালার হয়ে এসেছে। পেঁয়াজটার কালার দেখুন আস্তে আস্তে খয়েরি কালার পরিণত হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা কাঠির সাহায্যে উঠিয়ে রাখবো। এখন আমি এই পেঁয়াজটা ভেজে উঠানোর পর যে তেল ছিল তার ভিতরে 2 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি, এটা সুগন্ধি বাড়াবে। এখন এর ভিতরে আমি যেই ধুয়ে রেখেছিলাম পোলাও চাল সেগুলো দিয়ে দিব আস্তে আস্তে করে। দেখুন আমি তেলের ভিতরে যে পোলাওর চালগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, আমি পোলাওর চালগুলো ধুয়ে পানি ঝেড়ে রেখেছিলাম, সেগুলো যে দিয়ে দিচ্ছি এখন। চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে সবসময়, কারণ চুলার আঁচটা যদি হাই ফ্লেমে দেওয়া হয় তাহলে চালটি তল থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ তেল আগে থেকেই গরম থাকবে। আর যদি চুলার আঁচ হাই হয় তাহলে চালটা পুড়ে যেতে পারে। দেখুন আমি একটি কাঠির সাহায্যে চালগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তল থেকে পুড়ে না যায়। আমি এখানে কিন্তু 1 কেজি পরিমাণের চাল নিয়েছি। বিরিয়ানি তৈরি করতে গেলে সবসময় পরিমাণগুলো ঠিক রাখতে হবে, যদি পরিমাণগুলো ঠিক থাকে তাহলে অবশ্যই আপনাদের বিরিয়ানিটাও পারফেক্ট হবে। এভাবে কিছুক্ষণ থেমে থেমে আপনারা চালটা ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন।
চালটি ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না চালটা ভাজা হয়ে যাচ্ছে। যদি চালটা ভাজা না হয় তাহলে কিন্তু বিরিয়ানির যে ভাতটা সেটা কিন্তু দলা দলা পেকে থাকবে। সেজন্য আমি একটু সময় নিয়ে চালটি ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ পর পর চালটি নেড়ে নিয়ে দিচ্ছি। যদি চালটি নেড়ে দেওয়া না হয় তাহলে কিন্তু নিচ দিয়ে চালটি পুড়ে যেতে পারে। যখন চাল থেকে চুট চুট করে আওয়াজ আসবে তখন বুঝতে পারবেন যে চালটি ভালোমতো ভাজা হয়ে গেছে, এর বেশি আর ভাজার প্রয়োজন হবে না। আমার পোলাও চালটি পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে গরম পানি ঢেলে দিব। দেখুন এর ভিতরে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আমি যেই পানি দিয়েছিলাম 1.5 লিটারের মতো, সেই পানি আমি শুকিয়ে 1.25 লিটার নিয়ে চলে এসেছি। পানি কম হলে সমস্যা নাই, কিন্তু পানি যদি বেশি পরিমাণে হয় তাহলে সমস্যা। আমি একটি চালনির সাহায্যে পানিটি ঢেলে দিচ্ছি। যে মশলাগুলো ছিল সেটা সেই চালনিতেই রয়ে গিয়েছে, বাদ বাকি আর অল্প একটু পানি আছে। প্রথমে আমি অল্প পানি দিয়ে ভাতটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আপনার যে চুলার তাপটা আছে সেটা একদম মিডিয়ামে নিয়ে যাবেন, লোতে নেবেন না, মিডিয়ামে নিয়ে যাবেন। হাই ফ্লেমে না দেয় ভালো। দেখুন আমি চারিদিকে যে চালগুলো ছিল পোলাও চাল সেগুলো নিয়ে নিচ্ছি, ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। এখানে আমার আর একটু পানির প্রয়োজন আছে, জন্য বাকি যে পানিটুকু ছিল সেটুকু আমি ঝানির সাহায্যে দিয়ে দিব। মশলা পানি, এটা আপনার বিরিয়ানির যে পোলাওটা হবে সেটার স্বাদ বাড়াবে। আর মূলত এটাই হচ্ছে বিরিয়ানির টেস্ট আনে। ওই পানিটাও বিরিয়ানির চালের সাথে ভালোভাবে মিক্স করে দিব। দেখুন আস্তে আস্তে বলক আসছে, এখন আমি এটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পর ফিরে এসে দেখবো যে চালটা হয়েছে কিনা। দেখুন পোলার চালটা কিন্তু একদম কমপ্লিট বিরিয়ানির জন্য। এর থেকে বেশি না হয় ভালো, এর থেকে বেশি হলে চুলার যে তাপ আছে সেটাতে পোলাওটা মেখে মেখে যায়, বিরিয়ানিটা ভালো লাগে না, দলা দলা হয়ে যায়। এখন এর ভিতরে আমি যেই আগের মাংস রান্না করে রেখেছি বিরিয়ানির জন্য সেই মাংসগুলো আমি এর ভিতরে সাইড কেটে কেটে দিয়ে দিচ্ছি। দেখুন আমি মশলা মেখে মাংসে তারপরে দিচ্ছি। এর সাহায্যে ভাতে যে মশলাটা সেটাও ভালোভাবে লেগে যাবে। আর আপনার আলাদাভাবে কোনো জায়গায় মশলা বেশি বা কম হবে না। আমি এরকম মশলা মেখে মেখে ভাতের ভিতরে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আপনারাও এরকমভাবে ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনাদের বিরিয়ানিটা পারফেক্ট হবে। বাইরের দোকানে বিরিয়ানির থেকেও এটা পারফেক্ট হবে। পুরোটা মাংস আমি এইভাবে আস্তে আস্তে করে সম্পূর্ণ জায়গায় দিয়ে দিব। দেখুন এইটা এইটাই সবচেয়ে বেশি টাফ জায়গা, এটাই ভালোভাবে দেখতে হবে। মাংসের কোনো মশলাই যেন বাড়তি না থাকে, সম্পূর্ণটাই আপনারা এর ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এর ফলে আপনাদের বিরিয়ানিতেও আলাদাভাবে মাংসকে ছড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। অনেকেই মাংসটা আলাদা করে রাখেন, ভাতের পাশ দিয়ে দিয়ে দেন, এটাকে বিরিয়ানি বলে না, এটাকে পোলাও আর মাংসই বলে। দেখুন কিভাবে আমি গুছিয়ে দিচ্ছি।
এখন আমি একটু ফাঁক ফাঁক করে দিব যাতে নিচ দিয়ে যে টাপটা আসতেছে সেটা যেন একদমই উপর থেকে বেরিয়ে যেতে পারে। আপনারা কাছ থেকে দেখতেই পাচ্ছেন আমি চা ভাতের চালটা কেমন রেখেছি, বেশি শক্তও রাখিনি আবার বেশি নরমও করিনি। এখন আমি এর উপর থেকে হালকা পরিমাণে টেস্টি সল্ট দিয়ে দিব। এখন ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পর আমি আবার বিরিয়ানির ভিতরে যে বিরিয়ানি সেন্ট ছিল সেটা দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে বিরিয়ানি সেন্ট না থাকে তাহলে আপনারা এটি স্কিপ করে দিতে পারেন, সমস্যা নেই। এখন বিরিয়ানিটা প্রায় কমপ্লিট, আমি এখন একটা কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচ থেকে ধরে না যায়। এই অবস্থায় আমরা চুলার আঁচটা অফ করে দিব, আমাদের বিরিয়ানিটা এখন আমরা সার্ভ করার জন্য রেডি করব। দেখুন আমি বিরিয়ানি সার্ভ করেছি অ্যান্ড ওর উপরে আমি যে বেসটা আগে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমাদের বিরিয়ানি, আপনারাও চাইলে বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।